আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি, আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিবেন, কমেন্টস করতে ভুলবেন না, নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো শুরু করি। তো সকাল সকাল গিয়েছিলাম সাদ বাগানে নাস্তার পরে সাদে। তো সাদে গিয়ে দেখি বৃষ্টি পেয়ে এত সুন্দর পুঁই শাক হয়ে আছে। তো ভাবলাম আজকে পুঁই শাক দিয়ে একটা মজার রেসিপি করব আর আপনাদের সাথে হালকা পাতলা শেয়ার করব। তো এই পুঁই শাকের ডোগাগুলো কেটে আনলাম, একদম তরতাজা, মানে এত ভালো লাগছিল দেখতে, ইচ্ছে করছিল আপনাদেরকেও দেখাতে, কিন্তু আমি মোবাইলটা নিয়ে যাইনি তাই দেখাতে পারিনি। আরেকদিন দেখিয়ে দেবো আমার সাত বাগানের কিছু কিছু অংশ। তো এই যে পুঁই শাকগুলো কেটে নিচ্ছি, আমি নিজেই কেটে নিচ্ছি, কারণ আমার খালা বাড়িতে গেছে, এখনও আসে নাই, বলতেছে আর আসবে না, জানি না আমার কী হবে। তো নিজে নিজেই সবগুলো কেটে নিচ্ছি, পুঁই শাকগুলো কেটে নিয়েছি, আর সাথে একটা আলু দিব। ইদানিং আমি তরকারিতে খুব বেশি আলু ব্যবহার করি না, যতটুকু সম্ভব কম করি। তো পুঁই শাকের সাথে একটা আলু দিয়েছি, আর এই পুঁই শাকগুলো কিন্তু কাটতে অনেক বেশি ভালো লাগে, মানে তরতাজা শাকসবজি আমার কাটতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে একটা বেগুন ছিল ফ্রিজে, তো ভাবলাম বেগুনটা একটু ভাজা করে নেই। ঈদের মানে মাংস তো আছেই, এই মাংসের সাথে সাথে একটু সবজি না হলে কিন্তু ভাল লাগছে না, আর আপনাদের ভাইয়া তো অসুস্থ, সেই জন্য একটু সবজি আমাকে রান্না করতে হয়, আমাদেরও ভালো লাগে না। বাচ্চারা মন চাইলে সবজি খায়, আবার মন না চাইলে খায় না। তো এখানে একটা টিপস শেয়ার করছি আপনাদের সাথে, এই যে দেখেন আমি আঙুলে যে পলিথিনটা পেঁচিয়েছি, ডবল করে দুইটা পেঁচ দিয়েছি ঢেঁড়শগুলো কাটার জন্য। তো এখন ইচ্ছে মতো ঢেঁড়শ কাটলেও কিন্তু আপনার আঙুলে লাগবে না, এটা কিন্তু একটা টিপস আপনাদেরকে দিয়ে দিলাম ফ্রিতে ফ্রিতে। আর আপনারা ইচ্ছা করলে এই পলিথিনের জায়গায় একটা কাপড়ও পেঁচিয়ে নিতে পারেন, একটা টুকরো কাপড় পেঁচিয়ে তারপরে এরকম যদি কাটাকাটি করেন তাহলে আপনাদের হাতে কোনো রকম টাচ পড়বে না। তো আশা করি টিপসটা ভালো লেগেছে। তো ঢেঁড়শগুলো ভাজি করব, সেই জন্য ঢেঁড়শগুলো সুন্দর করে ছেড়ে মানে ছাড়া ছাড়া করে পোলে নিলাম ভাজির জন্য, কেটে নিলাম। তো এখন আমি রান্নাতে চলে যাব। আর শাকগুলো অবশ্যই অনেক পরিষ্কার ছিল, তারপরও আমি শাকগুলো অনেক ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেন কোনো ধরনের একটু ময়লা টয়লা না থাকে। যেহেতু বৃষ্টি হয়েছিল শাকগুলো কিন্তু অনেক পরিষ্কার সুন্দর করে, আমি একটু সবসময় শাক একটু বড় বালতিতে বা বড় বলে করে ধুয়ে নেই, আজকেও সেইভাবেই ধুয়ে নিচ্ছি। দুই তিনটা ধোয়া দিয়ে খুব সুন্দর করে শাকগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি যেন কোনো রকম ময়লা না লাগে। শাকের মধ্যে যদি বালি লাগে তাহলে কিন্তু শাক খেতে একদমই ভালো লাগে না, সেই শাক আর খাওয়া যায় না, বিশেষ করে লাল শাক কোনোভাবেই খাওয়া যায় না, মূলা শাক এগুলো খুব ভালোভাবে ধুতে হয়। তো রান্নাতে চলে আসলাম শাকগুলো ধুয়ে। এখানে কিছু মাংস মানে রান্না জাল করতে করতে এখন একদম ভাজা ভাজা হয়ে গেছে, সেগুলো জাল করে নিলাম ছোটো পাতিলে। আর এই বড় পাতিলে অনেকগুলো মাংস আলাদা রান্না করেছিলাম। আমার কিন্তু কুরবানির সময় একটু বেশি করে মাংস রান্না না করলে একদমই ভালো লাগে না, তো এটা তো একটু বেশি করে মাংস রান্না করেছিলাম, সেই মাংসটা একদম একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এটা কিন্তু খুবই মজা খেতে, বিশেষ করে পরোটা, একটু খিচুড়ি, খুদের ভাত, তারপরে যে কোনো কিছু দিয়ে মানে অনেক মজা, গরম ভাত দিয়ে খুবই মজা। তো এখন রান্নাতে চলে যাব, মাংসগুলো গরম করে নিয়েছি এই ফাঁকে। তো রান্না করার জন্য এখানে একটা মানে ফ্রাই প্যান বসিয়েছি, মানে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। প্রথমে আমি ঢেঁড়শ ভাজিটা করে নেব। ঢেঁড়শ ভাজিতে আমি সবসময় একটু রসুন পেস্ট, একটু হলুদের গুঁড়ো দিয়ে তারপরে ভাজিটা করি, আমার কাছে ভালো লাগে, একটু হালকা হলুদ হলুদ থাকে কালারটা, আবার সবুজ হলুদ, আর একটু রসুন পেস্ট দিলে খুব মানে সব কিছুতে আমি দেই রসুন পেস্টটা, আমার ভালো লাগে। তো এখানে আমি সরিষার তেল, স্বাদমতো লবণ, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এখানে এই যে রসুন পেস্ট আর একটু সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এখন দিয়ে দিলাম ঢেঁড়শগুলো। ঢেঁড়শগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে এখন আমি একটু ঢাকনা দিয়ে হালকা ঢেকে দিব যেন ঢেঁড়শটা একটু সেদ্ধ হয়ে যায়। ঢেঁড়শটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে, কালারটাও সুন্দর থাকবে, তখন আমি আবারও নেড়ে চেড়ে এভাবে আবারও একটু ঢেকে দিব,
সেদ্ধ হওয়ার জন্য, এই যে প্রায় হয়ে আসছে, ঢেঁড়সটা কিন্তু একটু সবুজ সবুজই রাখবো, কালারটা যেন সুন্দর থাকে এটা অবশ্যই খেয়াল রাখবেন। বেশি ভাজা ভাজা করব না, তো বেশি ভাজা ভাজা করলে যে সবজির যে ভিটামিনটা সেটা নষ্ট হয়ে যায়। তো হয়ে গেলো ঢেঁড়স ভাজি, এখন রান্না করব পুঁই শাকটা। পুঁই শাকটা মানে আমি তো ভয়েস দিচ্ছি পরে, কিন্তু এত মজা লেগেছিলো, এতটা সফট হয়েছিল রান্না করার পরে, যেহেতু গাছের পুঁই শাক কোনো রকম রাসায়নিক সার দেওয়া না, কোনো রকম কীটনাশক কোনো কিছুই দেওয়া না, খুবই মজা লেগেছিলো। এখানে রুই মাছের অনেক বড় বড় পিস এবং লেস দিয়ে আমি রান্না করব। আমি বরাবরের মতো মাছটাকে ভেজে নিচ্ছি হলুদ মরিচ আর লবণ দিয়ে, মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমি তরকারিতে যে মাছটা দিই সেটা কিন্তু একটু হালকাভাবেই ভাজা ভাজা করি, কারণ বেশি ভাজা মাছ তরকারিতে দিলে স্বাদ থাকে না, যেটা আমরা ভাজা খাই সেটার জন্য খুব কড়া ভাজা করি। তো এখন আমি এটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি একটু পেঁয়াজ কুচি দিয়ে আজকে রান্না করব না, পেঁয়াজ পেস্ট এটা ফ্রোজেন করে রেখেছিলাম, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কাঁচামরিচ কেটে আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে যতক্ষণ না পর্যন্ত তেলের উপরে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। যখন মশলাটা তেলের উপরে উঠে যাব তখন আমরা বুঝবো যে এটা কষানো হয়ে গেছে। তো মশলাটা কষানো হয়ে যাবার পরে আমি যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম যে পুঁই শাকগুলো, সেই পুঁই শাকগুলো আমি এই মশলাতে দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টে মশলার সাথে মিশিয়ে তারপরে বাকি পুঁই শাকগুলো দিয়ে দিব। সবগুলো দিয়ে আবারও একটু ঢেকে দিব, যেন একটু নরম হয়ে আসলে তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। তো ঢেকে দেওয়ার পরে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যায়, এখন আবার একটু নেড়ে দিচ্ছি খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে দিয়ে, তারপরে যখন আরও সফট হয়ে আসবে তখন এটাতে আমি ঝোল দিয়ে দিব, মানে একটু পানি দিব। যেহেতু এটা মাছ দিয়ে রান্না করব, আমি একটু ঝোল ঝোল করে রান্না করব, আর একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগে। দেখেন অনেক একদম নরম হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে পুঁই শাকটা, দেখেই বোঝা যাচ্ছে। নিজের ছাদ বাগানের যে কোনো সবজি খেতে অনেক বেশি মজা, যারা খায় তারা সবাই জানে। তো দিয়ে দিলাম পানি, পানিটা দিয়ে যখন ফুটে উঠেছে তখন আমি দিয়ে দিব যে ভেজে রেখেছিলাম যে মাছগুলো, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও আমি ঢেকে দিচ্ছি। নেড়ে চেড়ে খুব সুন্দর করে মাছগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার পুঁই শাক রান্না। তো এই ছিল আমার আজকের মজার মজার রান্নার রেসিপি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।